হ্যালো দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল রেড কার্পেটে। গত 25শে জানুয়ারি এসেছিল শাকিব খান এবং নুসরত ফারিয়া অভিনীত আপকামিং ছবি সায়েন্সার মুভির টিজার, এবং তার ঠিক এক মাস পর অর্থাৎ আগামীকাল 25শে ফেব্রুয়ারি আসতে চলেছে এই ছবির প্রথম গান। গানের নাম রসিক আমার। নির্মাণের শুরুতেই আলোচনার শীর্ষে ছিল শাকিব খান অভিনীত সায়েন্সের ছবিটি, সেখানে বাড়তি মাত্রা যোগ করেন এবং নুসরত ফারিয়া নায়িকা এবং নবাগত রোদিলা জন্নাথ নায়িকা। এই তিনজনকে নিয়ে কিন্তু মেন্টাল, দ্য রানা পাগলা, বসগিরি, ধ্যাত্তেরিকির পর এবার শাহেনশা নির্মাণ করতে চলেছেন এই ছবির ডাইরেক্টর শামীম আহমেদ রনি। গত মাসে তো বললামই 25শে জানুয়ারি টিজার প্রকাশ পেয়েছিল, এবার তাহলে এই আসতে চলেছে প্রথম গান। শামীম আহমেদ রানা জানান যে আগামীকাল 25শে ফেব্রুয়ারি লাইভ টেকনোলজি ইউটিউব চ্যানেলে শাহেনশা ছবির প্রথম গান প্রকাশ করা হবে, এবং তিনি বলেন এই গানে নতুনভাবে দেখা পাওয়া যাবে শাকিব খান এবং নুসরত ফারিয়াকে। দৃষ্টিনন্দন সেট এবং বড় আয়োজনে গানের শিরোনাম হতে চলেছে রসিক আমার মন বাদিয়া। নির্মাতা ননির মতে এই গানে শাকিব এবং ফারিয়াকে সম্পূর্ণ নতুনভাবে হাজির করা হয়েছে, পুরোপুরি পার্টি ও ডান্সে ভরপুর হবে গানটি। এবং তাছাড়া তিনি বলেন সায়েন্সা একটি স্মার্ট সিনেমা, মৌলিক গল্পের সিনেমা। বলিউডে যেরকম অমিতাভ বচ্চন সায়েন্সা করেছিল, তেমনি সায়েন্সা ছবির পর শাকিব খানও সায়েন্সা হয়ে উঠবে ঢালিউডে। তবে শুধু এই দুটো সায়েন্সার মধ্যে কোনো মিল থাকবে না। এই যে নতুন গানটি আসতে চলেছে রসিক আমার মন বাদে, এই গানে কণ্ঠ দিয়েছেন স্যাভি এবং কোনা, এবং গানের প্রযোজনাও করেছেন অর্থাৎ মিউজিক ডাইরেক্টর হচ্ছে স্যাভি নিজে, এবং গানের কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। এছাড়া শাহেনশা ছবির বাকি কিছু গানের শুটিং করা হয়েছে থাইল্যান্ড, কক্সবাজার এবং FDC-তে। তাহলে দর্শক বন্ধুরা, আগামীকাল আসতে চলেছে শাহেনশা ছবি থেকে প্রথম গান রসিক আমার মন বাদে। তাহলে তোমরা কতটা এক্সাইটেড এই শাকিব খান ফারিয়া জুটির এই প্রথম গান দেখার জন্য? অবশ্যই যেন আমাদের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে এরকম সায়েন্সের ছবির আরও লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করা আমাদের চ্যানেলে। প্রতিও হাঁড়ির খবর আমরা জানাবো, চোখ রাখুন রেড কার্পেটে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন রেড কার্পেটকে। প্রত্যেককে ভালোবাসা এবং ধন্যবাদ।